আগাম জাতের হাইব্রিড আমন ধান সোনালি রং ধারণ করেছে অনেক আগেই। টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলার অনেক ক্ষেতেই শুরু হয়েছে ধান কাটা। অনুকূল আবহাওয়া ও পোকামাকড়ের আক্রমণ কম থাকায় বিঘা প্রতি ১৩ থেকে ১৪ মন ফলন পাচ্ছেন চাষিরা। অসময়ে বাড়তি ফলনে পেয়ে খুশি কৃষকরা। ফলন ভালো হয়েছে, এটা আমন হাইব্রিড। এটার ফলন প্রতি ডিসিমালে ৩০ কেজি করে হয়েছে এবং কোনো রকম পোকামাকড় এ পর্যন্ত দেখা যায় নাই। বাজারে ভালো দাম থাকায় লাভের আশা করছেন চাষিরা। ফসল খুব ভালো হয়েছে, আমি লাভ এবার করে পোকামাকড় নাই, খুব উন্নত ফসল হয়েছে। ন্যায্য মূল্য যদি পাই তাহলে ওটা আবার আবাদ আমরা করুন। আগাম জাতের আমন ধান চাষে চাষিদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। আমাদের কৃষি পুনর্দনা কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় আমরা কৃষকদেরকে বিনামূল্যে বীজ এবং সার দিয়েছি এবং ১০০ জন কৃষককে আমরা হাইব্রিড ধানে বীজ দিয়েছি। হাইব্রিড ধান দেওয়া হয়েছিল, সেখানে সেই ধানগুলো কাটা হচ্ছে। চলতি মৌসুমে নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় ২৫০ হেক্টর জমিতে বিভিন্ন হাইব্রিড জাতের ধান চাষ করা হয়েছে। শামস্তা ব্রিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক।